বিশাল বিশাল স্থাপনা আমরাই তৈরি করেছি, ইতিহাস তৈরির জন্য যা টিকে থাকবে পরবর্তী কয়েক প্রজন্ম। এসব স্থাপনা তৈরির জন্য প্রচুর মেধা, শ্রম, অর্থ ও সময় ব্যয় হয়, কিন্তু তারপরেও কি সব সময় নিরাপদ করা যায়? নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে গবেষণা চলছেই, তাই প্রযুক্তি যত উন্নত হয়েছে নির্মাণ সামগ্রীর নিরাপত্তারও উন্নয়ন ঘটেছে। স্টিল বৃহৎ নির্মাণের একটি বড় অংশীদার, তাই এর গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের ভিত্তিটাকে আরো দৃঢ় করার শপথ নিয়ে 2006 সালে আমরা গড়ে তুলেছি জিপিএইচ ইস্পাত। এ দেশেই কেন গড়ে উঠবে না বিশ্বসেরা সব স্থাপনা, সড়ক, সেতু, স্টেডিয়াম? আর তাই আমরাই নিয়ে এসেছি ইস্পাত তৈরিতে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উন্নত প্রযুক্তি, যা বাংলাদেশের জন্য অনেক বড় একটা গর্বের বিষয় হতে পারে। কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস, এশিয়ায় জিপিএইচ ইস্পাতই প্রথম ফ্যাক্টরি যার রয়েছে অত্যাধুনিক এই প্রযুক্তি। জিপিএইচ এর ফিলসফি রয়েছে যেখানে জি মানে গড ফিয়ারিং, পি প্লেইন লিভিং, এইচ হাই থিঙ্কিং। জিপিএইচ ইস্পাত ফ্যাক্টরিতে প্রথমেই স্ক্র্যাপ ইয়ার্ডে যাচাই বাছাই করে ফেরাস এবং নন ফেরাস স্ক্র্যাপ আলাদা করা হয়। বাছাই করা এই স্ক্র্যাপকে ইনক্লাইন্ড হয়েস্টের মাধ্যমে ফার্নেসের প্রি হিটিং চেম্বারে চার্জ করা হয়। এশিয়ায় জিপিএইচ ইস্পাতই প্রথম ফ্যাক্টরি যেখানে স্ক্র্যাপ চার্জিং এ সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে অপারেটরবিহীন ক্রেনের মাধ্যমে ফার্নেসে স্ক্র্যাপ চার্জ করা হয়। ফার্নেস থেকে নির্গত ওয়েস্ট গ্যাসের মাধ্যমে প্রি হিটিং চেম্বারে স্ক্র্যাপকে 600 ডিগ্রির চেয়ে বেশি উত্তপ্ত করা হয়। এতে করে টেম্পারেচারের বৃদ্ধির সাথে সাথে স্ক্র্যাপের সাথে লেগে থাকা মরিচা, ময়লা, রং ও ধুলিকণা সহ কিছু অবাঞ্ছিত পদার্থ দূর হয়ে যায়। পরিশোধিত ও উত্তপ্ত এই স্ক্র্যাপ ফার্নেসে যখন ঢালা হয় তখন আগের গলিত স্ক্র্যাপের সাথে এই স্ক্র্যাপ যোগ হয়। পাশাপাশি গলিত স্ক্র্যাপে ইলেকট্রোডের মাধ্যমে চলতে থাকে আর্কিং। একে বলা হয় পিওর ফ্ল্যাট বাস অপারেশন। এরপর ফার্নেসে অক্সিজেন ল্যান্সিং ও কার্বন ইঞ্জেকশনের মাধ্যমে ফসফরাস সহ বিভিন্ন অপদ্রব্যকে ফোমি স্ল্যাগে রূপান্তরিত করা হয়, যা গলিত মিশ্রণের উপরে ভাসতে থাকে। ফার্নেসে অ্যাডভান্সড স্ল্যাগ ফ্রি ট্যাপিং সিস্টেমের মাধ্যমে গলিত ইস্পাতের উপর থেকে স্ল্যাগ আলাদা করা হয় এবং মিশ্রণের নিচ থেকে বটম ট্যাপিং এর মাধ্যমে আলাদা করা হয় পরিশোধিত ইস্পাত। স্টিল তৈরিতে অক্সিজেনের নিরবিচ্ছিন্ন সরবরাহের জন্য জিপিএইচ ইস্পাত ফ্যাক্টরিতে আছে বাংলাদেশের সবচেয়ে বড় অক্সিজেন প্রোডাকশন প্ল্যান্ট। প্রচলিত ইন্ডাকশন প্রযুক্তিতে 100 কেজি রড উৎপাদন করতে প্রয়োজন হয় 107 কেজি স্ক্র্যাপ। অন্যদিকে জিপিএইচ এর কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে 100 কেজি রড উৎপাদন করতে প্রয়োজন হয় 115 কেজি স্ক্র্যাপ। অর্থাৎ সম্পূর্ণ পরিশোধিত রড উৎপাদনের জন্য বেশি পরিমাণ স্ক্র্যাপ প্রয়োজন হচ্ছে। এতে উৎপাদন খরচ বাড়লেও রড হয় বিশুদ্ধ এবং সবচেয়ে উন্নত মানের। কোয়ান্টাম ফার্নেস থেকে স্ল্যাগহীন ইস্পাত চলে যায় লেডল রিফাইনিং ফার্নেসে। এই পর্যায়ে আরও কোনো অপদ্রব্য থাকলে তা পরিশোধিত করে ইস্পাতকে করা হয় 100 ভাগ নিখুঁত। এরপর এই নিখুঁত গলিত লোহা থেকে এশিয়ার সবচেয়ে দ্রুত গতির সিসিএম বা কন্টিনিউয়াস কাস্টিং মেশিনের মাধ্যমে তৈরি করা হয় বিলেট। এই বিলেট থেকে উইন্ডলিং এন্ডলেস রোলিং টেকনোলজিতে এশিয়াতে বাংলাদেশেই সর্বপ্রথম তৈরি করা হয় সর্বোচ্চ মাত্রার বিশুদ্ধ রড। জিপিএইচ ইস্পাতই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যেখানে বিলেট রোল করা হয় 100 ভাগ সঠিক হিট নাম্বার অনুযায়ী। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত কোয়েঞ্চিং সিস্টেম এবং সঠিক হিট নাম্বার অনুযায়ী বিলেট রোলিং এর কারণে রডের সর্বোচ্চ গুণগত মান বজায় থাকে, তাই রডের ডাকটিলিটি ও ওয়েল্ডেবিলিটি হয় আরো উন্নত, আরো নিখুঁত। সঠিক রিব হাইটের কারণে কংক্রিটের সাথে বন্ডিংটা হয় শক্ত।
রড উৎপাদনে টাংস্টেন কার্বাইড রোল সর্বোচ্চ সংখ্যক পরিমাণে ব্যবহৃত হয়, যার ফলে উৎপাদিত রডের সারফেস হয় চকচকে। পরিবেশ দূষিত না করার কথা মাথায় রেখে এই ফ্যাক্টরিতে স্থাপন করা হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির এক্সস্ট গ্যাস পিউরিফিকেশন ইউনিট। ফ্যাক্টরি থেকে নির্গত ক্ষুদ্র কণার পরিমাণ বিশ্ব ব্যাংকের নির্ধারিত মানদণ্ডের চেয়েও 90% কম। জিপিএইচ ইস্পাতে রয়েছে জিরো ডিসচার্জ প্রযুক্তির পানি পরিশোধন ব্যবস্থা, যাতে পানির কোনো রকম অপচয় হয় না। ফ্যাক্টরিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য রয়েছে 230/33 কিলোভোল্টের জিআইএস সাবস্টেশন। গ্রিন এই ফ্যাক্টরিটি বছরে যে পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় করে তা দিয়ে 1,92,000 পরিবারকে বিদ্যুৎ সুবিধা দেয়া সম্ভব। জিপিএইচ ইস্পাতে উৎপাদনের প্রতিটি পর্যায়ে পরিশোধন ও বিশ্বসেরা টেকনোলজি ব্যবহারের কারণে পণ্যের গুণগত মানও হয় বিশ্বসেরা। কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস সহ সকল মেশিনারিজ এসেছে ইউরোপিয়ান দেশগুলো থেকে। বিশ্বসেরা মান নিশ্চিত করতে যেন এক চুলো ছাড় দিতে না হয়, তাই জিপিএইচ ইস্পাতে আছে নিজস্ব বিশ্বমানের কোয়ালিটি কন্ট্রোল ল্যাব। স্রষ্টার উপর বিশ্বাস, সাধারণ জীবন যাপনে আস্থা আর বড় কিছু করার স্বপ্ন নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস এবং উইন্ডলিঙ্কের মতো সর্বাধুনিক প্রযুক্তির একটি স্টিল ফ্যাক্টরি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এবার শুরু হোক এক নতুন বাংলাদেশ গড়ে তোলার যাত্রাটা। আপনাকে সাথে নিয়েই বড় এই স্বপ্নটা আমরা দেখতে চাই। বিশ্বসেরা কোয়ান্টাম কনস্ট্রাকশন স্টিল জিপিএইচ ইস্পাত।